সবাইকে জানাচ্ছি স্বাগতম, আমি মায়েশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ স্টোরিজ এবং রিপোর্ট নিয়ে আবারও ফিরে আসলাম। চলুন দেখি এই এপিসোডে কি কি আছে। আজ রয়েছে আমেরিকার মিলিটারিকে নিয়ে বাইডেন ও ট্রাম্পের পলিসির উপর প্রতিবেদন। বাইডেন বলেন, আমেরিকার সামরিক বাহিনী জোটগুলোকে শক্তিশালী করছে এবং প্রতিরোধে বিনিয়োগ করছে। আরও রয়েছে ইলেকশনে নারী ভোট পাওয়ার জন্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা কি করছেন তার উপর রিপোর্ট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য গর্ভপাত আইন এবং প্রজনন অধিকারের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে। তবে আমেরিকান নারীরা গর্ভপাত ছাড়াও অন্যান্য বিষয়েও গুরুত্ব দেন। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই মনে করেন আমেরিকার একটি শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন। বাইডেন মনে করেন আমেরিকার মিলিটারি বর্তমানে যথেষ্ট শক্তিশালী। অপরদিকে ট্রাম্প বলছেন যে প্রেসিডেন্ট হিসেবে তিনি যে মিলিটারি বাহিনী গড়ে তুলেছিলেন, বাইডেন তা দুর্বল করেছেন। বিস্তারিত জেনে নিন এই রিপোর্ট। প্রেসিডেন্ট জো বাইডেন ইউএস মিলিটারি একাডেমির একটি ইভেন্টে স্নাতকদের বলেন, আমেরিকা কখনোই তার সেনাবাহিনীকে একই সময়ে এত ভিন্ন জায়গায় এত ধরনের কাজ করতে বলেনি। Right now, American soldiers are supporting brave Ukrainians. এই মুহূর্তে আমেরিকান সৈন্যরা সাহসী ইউক্রেনীয়দের স্বাধীনতার লড়াইয়ে তাদের সমর্থন করছে। আমাদের সৈন্যরা স্থল, সমুদ্র এবং আকাশপথে যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি সরবরাহ চালু রাখতে 24 ঘন্টা কাজ করছে। এই অঙ্গীকারে মধ্যপ্রাচ্য অন্তর্ভুক্ত। ইউএস বিমান বাহিনী গাজার জনগণকে খাবার সরবরাহ করতে হাজার হাজার খাবারের প্যাকেট আকাশ থেকে ফেলছে। ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক নজিরবিহীন আক্রমণের মুখে আমরা আরব দেশগুলি সহ অংশীদারদের একত্রিত করেছি যাতে অব্যাহত আক্রমণ প্রতিহত করা যায়। ডোনাল্ড ট্রাম্প বলছেন বাইডেন আমেরিকার সামরিক বাহিনীকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। Our country has been totally humiliated. আমাদের দেশকে সম্পূর্ণভাবে অপমান করা হয়েছে আর আমাদের একজন দুর্নীতিগ্রস্ত ভেসে যাওয়া কুটিল প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন, যিনি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং এটিই আসলে সামনে ঘটতে যাচ্ছে। ট্রাম্প বলেছেন বাইডেনের কোনোভাবেই রাশিয়া বা চীনের সাথে যুদ্ধের ঝুঁকি নেওয়া উচিত হবে না। একটি প্রচারণামূলক ভিডিওতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এমন একটি পররাষ্ট্রনীতির অধীনে রাখা হবে যা আমেরিকার স্বার্থকেই সবচেয়ে এগিয়ে রাখে। Now we'll ask Europe to reimburse us for the cost of rebuilding the stockpiles. যুদ্ধ পরিচালনার জন্য আমরা ইউক্রেনকে যে অস্ত্রশস্ত্র পাঠিয়েছি সেই মজুদ পুনরায় গড়ে তোলার খরচ আমি ইউরোপকে পরিশোধ করতে বলবো, যা তাদের এখন করা উচিত। কিন্তু জো বাইডেন অত্যন্ত দুর্বল এবং অসম্মানিত হওয়ার কারণে তিনি সেটা চাইতেও পারেন না। বাইডেন বলেন আমেরিকার সামরিক বাহিনী জোটগুলোকে শক্তিশালী করছে এবং প্রতিরোধে বিনিয়োগ করছে। আমাদের লক্ষ্য স্বৈরাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মূল্যবোধ রক্ষা করা এবং শান্তি রক্ষা করা, আবার স্বাধীনতা এবং উন্মুক্ততাকেও ঠিক রাখা। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কারণেই একটি অপরিহার্য জাতি হিসাবে, বিশ্বের একমাত্র পরাশক্তি হিসাবে এবং বিশ্বের নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা করছি যা শুধু আমেরিকাই করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে 2023 অর্থ বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীতে 40,000-এরও বেশি নিয়োগের লক্ষ্য পূরণ হয়নি। ট্রাম্প বলেছেন বাইডেনের অতি সচেতন নীতি এবং রাজনৈতিক শুদ্ধি অভিযানের কারণেই অনেক মানুষ এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চাকরি করতে চায় না। I will restore the proud culture and honor traditions of America's armed forces. আমি আমেরিকার সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল সংস্কৃতি এবং ঐতিহ্যগুলি পুনরুদ্ধার করব এবং সেখানে কোনো মার্ক্সবাদ থাকবে না, কোনো কমিউনিজম থাকবে না এবং ফ্যাসিস্টদের বের করে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে নিয়োগ কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে একটি হল শক্তিশালী অর্থনীতি যা তরুণদের জন্য বিকল্প কাজের ক্ষেত্র তৈরি করছে এবং 1997 থেকে 2012 সময়কালে জন্ম নেওয়া জেনারেশন জির মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস। এবারের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অর্ধেকেরও বেশি ভোটার হচ্ছেন নারী। আসুন জেনে নিই জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প এই ফিমেল ভোট পাওয়ার জন্য কোন বিষয়গুলোর দিকে জোর দিচ্ছে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য গর্ভপাত আইন এবং প্রজনন অধিকারের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে। তবে আমেরিকান নারীরা গর্ভপাত ছাড়াও অন্যান্য বিষয়েও গুরুত্ব দেন এবং নির্বাচনী প্রচারণাগুলো অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। মিনেসোটার ভোটার রেবেকা জ্যানসন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কৃতিত্বের দাবিদার। Healthcare, I'm a nurse. পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাও গুরুত্বপূর্ণ। আমি একজন নার্স, এখনও আমি কোভিড রোগীদের দেখতে পাই। আমরা মহামারী পরবর্তী অবস্থায় আছি বলা হলেও আসলে তা নয়। হোয়াইট হাউসে এমন একজন আসুক যিনি বিজ্ঞান বিশ্বাস করেন। নেভাডার ভোটার জুলি বেন চান যে ট্রাম্প যেন এবার নির্বাচিত হন। তার সময় অর্থনীতি ভালো ছিল, কোনো যুদ্ধ হয়নি, শান্তি ছিল, আমাদের সবার কাজ ছিল, গ্যাসের দাম স্বাভাবিক ছিল। আমি বলতে চাই তিনি চমৎকার একজন মানুষ ছিলেন, ভালো মানুষ। তিনি দেশকে ভালোবাসেন, তিনি একটি ভালো পরিবার গড়ে তুলেছেন এবং আমরা তাকে ফিরিয়ে আনব। বাইডেন নারী স্বাস্থ্য গবেষণা নিয়ে হোয়াইট হাউসের একটি উদ্যোগের মাধ্যমে নারীদের ভোট পাওয়ার চেষ্টা করছেন। আমরা চিকিৎসা ক্ষেত্রে যে অগ্রগতিগুলো অর্জন করেছি তা ভেবে দেখুন, নারীদের দিকে দৃষ্টি দেওয়া হয়নি। গবেষণা আপনাদের সবার কাছে পৌঁছতে অনেক সময় লেগেছে। যখন আপনি একটি পরিবারকে বলেন তোমরা এলে ভেঙে দেয়া হবে, তাহলে তো তারা আসবে না। বাইডেনের প্রচারণা শিবির বেআইনি অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নীতিকে আক্রমণ করে মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে, যা ভোটারদের বলছে আপনার জীবনে মায়েদের একটা উপকার করুন, ট্রাম্পকে থামান। রক্ষণশীল খ্রিস্টান নারীদের এক সভায় ট্রাম্প বলেন তিনি ইউরোপে শান্তি আনবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরপরই ওভাল অফিসে আসার আগেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের নিষ্পত্তি হবে। ট্রাম্প নারী ভোটারদের কাছে আবেদন সৃষ্টি করার জন্য অপরাধ ও অভিবাসন বিষয়ে কঠোর বার্তা পৌঁছে দিতে কাজ করছে। আমি মনে করি আমি শহরের গৃহবধূদের সাথে ভালো, কারণ তারা নিরাপদে থাকতে চান, কিন্তু ওরা গয়না লুট করে। অবৈধ অভিবাসী অপরাধীরা আপনার জানালা ভেঙে ড্রয়ারগুলো তছনছ করুক, এটা যদি না চান তাহলে আপনাকে এই সত্যের পক্ষে ভোট দিতে হবে যে কুটিল জো বাইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে। সেন্টার ফর আমেরিকান ওমেন অ্যান্ড পলিটিক্স জানিয়েছে, 2080 সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে পুরুষের চেয়ে নারীরা বেশি ভোট দিয়েছেন। পিউ রিসার্চের তথ্যে বলা হয় 2020 সালের নির্বাচনে নারীদের ভোটে বাইডেন ট্রাম্পের চেয়ে 11% পয়েন্টে এগিয়ে ছিলেন। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com-এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ মাইশা, ভয়েস অফ আমেরিকা।